এরপরে প্রশ্ন অবৈধ পথে প্রবাসে গমন করে যে টাকা উপার্জন করা হয় তাকে হালাল হবে আপনি অবৈধভাবে প্রবাসে গেছেন আপনি গুনার কাজ করেছেন অনেকে আছেন ইউরোপে পাড়ি দেয় ইতালি যাওয়ার জন্য অনেক দেশে যাওয়ার জন্য বহু টলারে করে অনেক দেশ পাড়ি দিয়ে অনেক রিস্ক নিয়ে যায় তাদের বিপদ আপদ হয় মারা যায় টলার ডুবে যায় দালালের খপ্পরে পড়ে এবং তাদেরকে খুন করে চাঁদাবাজি করে অনেক বিপদ হয় প্রায় সময় আমরা শুনি তো এরকম বিপদের মুখে নিজেকে ফেলা জায়েজ নাই এবং এ ধরনের লোভে পড়ে আপনি নিজে করে গেলেন একটা দেশের মানে আইন অমান্য করে চুরি করে মিথ্যা গোলে প্রতারণা করে নানান দুই করে এটা জায়েজ নাই বিদেশে এভাবে যাওয়াটা কিন্তু যদি আপনি চলে যান এবং সেখানে যে আপনি হালাল উপার্জন করেন কোনো মদ সার্ভ করেন না একটা ভালো কাজ করেন তাহলে আপনার উপার্জনটা হালাল হবে কিন্তু ওই কাজটা যেটা করছেন সেটার জন্য গুনা হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে ঠিক আছে কিভাবে অনেকে বৈধ ছিলেন অবৈধ হয়ে গেছেন হয়তো তার কফিল মধ্যপ্রাচ্য বিশেষ করে কফিল হয়তো জালেম অত্যাচারী এই জন্য তিনি অবৈধ হয়ে গেছেন তার উপার্জন হালাল হবে কিন্তু তার জন্য এরকম করাটা জায়েজ হবে না স্বামীর সংসারে কোনো অমঙ্গল হলে বৌরা কতটুকু দায় এক বোন প্রশ্ন করেছেন ভাইরা আমাদের সমাজে অনেকগুলো অমানুষ স্বামী আছে এ অমানুষ স্বামীরা কিছু হলেই বৌদের দিকে ছুটে কিছু অসুবিধা হয়েছে তার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই খারাপ ক্ষয়ক্ষতি আছে তো সব দোষ নন্দ ঘোষ নিজে উল্টা পাল্টা করবে ব্যবসা বুঝবে না যা বলবে যে এই বউ আসছে সংসারে আর কোনো উন্নতি নেই এরকম বলে কি বলে না হ্যাঁ একটা আছে ফিল হাদিস অনেক মানুষের বাহনে ঘরে বা কোনো নারীতে কল্যাণ আসে অনেক সময় দেখা যায় যে কোনো ঘরে কোনো বাহন কিনলে তার অকল্যাণ লেগেই থাকে এবং অনেক সময় দেখা যায় যে এরকম কোন সঙ্গীর কারণেও দেখা যায় সঙ্গে এই সঙ্গে আসা পথে অকল্যাণ লেগে থাকে তখন আল্লাহ কাছে পানা চাইবে কিন্তু এটার জন্য ব্যক্তিকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ওইটা ব্যক্তির কোনো ত্রুটি না বা তার কোনো দোষ না তার কোনো অপরাধ না পাপ না এই জন্য নিজের অনেক সময় দেখা যায় যে এটা আসলে অকল্যাণ টকল্যাণ কিছুই না এটা হলো আপনার নিজের ত্রুটি কিন্তু আপনি তার উপরে চাপাচ্ছেন আবার এমনও হতে পারে ত্রুটি টুটি কিছু না এটা আপনার নসিব এভাবেই আছে কিন্তু আপনি তার উপরে দোষ চাপাচ্ছেন অতএব এগুলো করা যাবে না বরং সংসারে রুজিতে ব্যবসায় চাকরিতে কাজে কামে চাষাবাদে বরকত আসার জন্য বরকতের দোয়াগুলো করবেন বরকতের আমলগুলো করবেন বরকতের দশটা আমল আছে ভাই এগুলোর মাধ্যমে বরকত বলে সবকিছু শুরু করবেন এবং উপরে চলবেন হারাম থেকে বেঁচে চলবেন আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকলে তাকে অবলম্বন করলে আল্লাহ করতে আলহিম বারাক আসমান থেকে বরকতের দুয়ার খুলে দেয় তাকে অবলম্বন করবেন ইত্যাদি কাজ করবেন বউকে দোষ দিবেন না রমজানে হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে কি না হায়েজ অবস্থায় রোজা রাখা যাবে না তবে এই রোজাগুলো পরে রাখতে হবে রমজানের রোজা এটা যদি মাসিকের কারণে মেয়েরা রাখতে না পারেন কিংবা সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় ওই ব্লিডিং এর কারণে আপনি রমজান মাসে রোজা রাখতে না কেন ব্লিডিং অবস্থায় রোজা রাখা যায় নাই তাহলে এই রোজাগুলো পরে রেখে দিতে হবে কিন্তু নামাজ যেগুলো মিস হবে মাসিকের কারণে হোক কিংবা নেফাস বা সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং এর কারণে হোক সেই নামাজগুলো কাজা করতে হবে না কিন্তু রোজাগুলো কাজা করা লাগবে প্রতি মাসে আমার দিনের বেশি মাসিক হয় দশ দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ কোন সময় থেকে নামাজ আদায় করব। আর কোন কোন মাসে আমার মাসিক বারো তেরো দিন হয়ে থাকে এখন কি আমি দশ দিনের পর থেকে কোরআন তেলাবাদ করা এবং স্বামীর সাথে মেলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা জি দশ দিনের পর থেকে বারো তেরো চোদ্দ পনেরো যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন সেটা মাসিক হিসেবে ধরা হবে না ওই আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন